আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আয়েশা সিদ্দিকা আপুর লেখা পুনম গল্পের 18তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। লাবণ্য আজ খুশিতে বাকবাকুম, ওর মনে হচ্ছে খুশিতে আজ মরেই যাবে। না না, মরে গেলে তো চলবে না, মরে গেলে এত খুশি উদযাপন করবে কে? তাছাড়া ক্লাসের শাকচুন্নিগুলোকেও দেখাতে হবে মোবাইল, ওরা এতদিন ওকে নিয়ে হাসাহাসি করেছে, এবার সবার দাঁত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তা দিয়ে যদি দাঁত না মেজেছি তবে আমি লাবণ্য নই। বিকেলে ওর পছন্দের কতগুলো মেকআপ সামগ্রী পেল, আর সন্ধ্যায় এত দামি টাচ ফোন। অবশ্য মোবাইলটা নয়াপুর, তাতে কি যা নয়াপুর তাহাই আমার। ইস, কতদিনের শখ ছিল একটা অ্যান্ড্রয়েড মোবাইলের, কিন্তু নয়াপুর এমন কটকট করে তাকিয়ে আছে কেন বল্টু ভাইয়ের দিকে? বল্টু ভয়ে কয়েক ডুব গিলে ইফতার টেবিলে বসে পড়ে। ও অবশ্য চলে যেতে চেয়েছিল কিন্তু আঙ্কেল ইফতার না করে যেতে দিবে না, তাই এখন ইফতার টেবিলে বসে পুনমের আগুন চোখ দেখতে হচ্ছে। বল্টু চুপিসারে দীর্ঘশ্বাস ফেলে, এই তানবীর ভাইয়ের জন্য আর কত কি সহ্য করার লাগে আল্লাহই জানে। মেজ আপা বলে উঠল, কি ব্যাপার বলতো পুনু, তুই লটারিতে এত ভালো একটা মোবাইল পেলি, তারপরও মুখটা এমন শুটকির মতো লটকিয়ে কেন রাখছিস? বড় আপা উত্তরে বলল, দেখো লটারিতে পেয়েছে না আবার অন্য কোথাও। পুনম শান্ত কণ্ঠে বলে ওঠে, বড় আপা তুমি একথা দ্বারা কি বুঝাতে চাইছ? সরাসরি কথা বলবে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, তোমার মতো আমরা এত ডিপ্লোম্যাটিক কথা বুঝি না। বড় আপা আর কিছুই বলল না, বাবা সামনে আছে, আবার কি না কি বলে দেয় বাবা, তখন স্ত্রীর আব্বুর সামনে ছোট হতে হবে ওকে, তার থেকে এখন চুপ থাকাই ভালো। পুনম চেয়ার ঠেলে উঠে পড়ে, সবাইকে বলে জরুরি ফোনে কথা আছে, সেরে এখনই এসে পড়বে। বল্টু চোরা চোখে থাকায় পুনমের দিকে, বুঝতে পারে জরুরি কলটা এখন তানবীরের কাছেই যাবে। বল্টু মোবাইলটার সম্পর্কে পুনমের বাসার সবাইকে বলেছে, তাদের ভার্সিটিতে এক মোবাইল কোম্পানি থেকেই লোক এসেছিল, তারা একটা কুইজ প্রতিযোগিতা করেছিল, কিছুদিন আগে তার লটারিতে আজকে এই মোবাইলটা পুনমের নামে সিলেক্ট হয়েছে। এই কথা শুনে অনায়াসে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু সত্যিটা তো পুনম আর বল্টু দুজনেই জানে। হ্যালো, এসবের মানে কি আমাকে বলুন তো? তানবীর অবাক হলো না পুনমের প্রশ্নে, যখন কল এসেছে তখনই বুঝেছে এতক্ষণে বল্টু তার কাজ করে দিয়েছে, এখন যা করতে হবে তা হলো সম্পূর্ণ বিষয়টাকে না জানার ভান করতে হবে। এই পুনমি, কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না পুনমি, একদম না জানার ভান করবেন না। আপনি আমাকে মোবাইল পাঠিয়েছেন কেন? মোবাইল আমি তাও তোমাকে কখন পাঠালাম? তুমি কি আবোল তাবোল বলছো পুনমি? মনে হচ্ছে আকাশ থেকে পড়ছেন এমন ভাব করছেন। আর কতবার বলছি প্রত্যেক কথার শেষে এমন পুনমি পুনমি করবেন না। আমি কি ভেবেছেন এইসব দামি উপহার দিলে আমি আপনার প্রেমে পড়ে যাব? কখনোই না, তাই এসব ছাড়ুন। তানবীর পুনমের কথা শুনে ঠোঁট চেপে হাসে, বোঝা যাচ্ছে রেগে বেলুন হয়ে আছে, তারপর আবার হাসির শব্দ শুনলে তুলকলাম বাঁধাবে। তানবীর মনোক্তি করে, এই মেয়ের এত আত্মসম্মান, ভালোবেসে কিছু দিলে কি আত্মসম্মান ছোট হয় না তো, তাই একে কে বোঝাবে? তুমি আমার প্রেমে পরনে বুঝি, আমি তো দেখলাম তুমি আমাতে আস্ত্রে পড়েছ। একদম ফালতু কথা বলবেন না। কিসের ফালতু? প্রেমে না পড়লে কি কাউকে অভাবে চুমুফুমু দেয়া যায় বলো? পুনম নিজের কপাল চাপড়ায়, কার সাথে কথা বলছে ও? এর সাথে কথা বলা আর কলাগাছের সাথে কথা বলা তো একই। এই মানুষটার কথা শুনে পুনমের সারা গা চলে যায়। এই এক চুমুর জন্য পুনমের যে আরো কত কিছু সহ্য করতে হবে। খুব বেশি সাহস দেখাচ্ছেন না আপনি, এত সাহস কিন্তু ভালো না বলে দিচ্ছি। প্রেমে পড়ে সাহসীরা হয় ভীতু, আর ভীতরা হয় সাহসী, তাই এতে দোষের কিছুই নেই। আর আমিও তো চাই তুমি একটু একটু সাহস দেখাও, আমিও যেদিন থেকে সাহসী হলাম তুমিও সেদিন থেকে একদম মেনিবিলাই হয়ে গেছো পুনমি। একেবারে পুলিশে কমপ্লেন করবো, অসভ্য লোক, করো করো, আমিও তখন পুলিশকে বলবো, এই যে পুনম নামের মেয়েটিকে দেখতে পাচ্ছেন একদম সহজ সরল চেহারা, আসলে এই মেয়ে মহাদুষ্ট, আমার অসুস্থতার সুযোগ বুঝে নিয়ে এই মেয়ে আমায় চুমুটুমু দিয়ে একাকার করে ফেলছে, যাকে বলে পুরুষ নির্যাতন, তখন দেখি তোমার পুলিশ আমার কি করে। অসভ্য বলেই পুনম কল কেটে দেয়, আর একটা কথাও বলবে না ওই ফাজিলের ফাজিলটার সাথে, কত বড় সাহস বলে কি না, আমি ওনাকে হ্যারেস করছি। রাগে পুনমের পায়ের তালু থেকে মাথার চান্দি পর্যন্ত গরম হয়। কিরমির করতে করতে ডাইনিং টেবিলের সামনে এসে বল্টুর গালে সপাট করে একটা চড় মেরে দেয়।
বল্টু গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে থাকে, কাঁদো কাঁদো স্বরে বলে, মালিকে নামায়। বাবা সহ সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে পুনমের দিকে। পুনম নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠো, বড় একটা মশা পড়েছিল তোর গালে, দেখতে একদম এডিস মশার মতো, তাই মেরেছি। সবাই সে কথা বিশ্বাস করলেও বল্টু ঠিকই বুঝে যায় কোন মশা পড়েছিল তার গালে আর সে কেন মার খেল। সবাই খাওয়ার পর পাবনি হালকা কিছু খাবার তুলে রাখে সুমন ভাইয়ের জন্য। কেবল মানবিকতার খাতিরে এই আলাদা যত্নটুকু করে পাবনি, মায়া হয় মানুষটাকে দেখলে। কিন্তু কখনো সুমন ভাইকে নিয়ে কোনো নোংরা চিন্তা পাবনি করেনি, অথচ কাল বড় অপা কীভাবে নোংরা ইঙ্গিত পাবনিকে বলল, কিরে পাবনি, সুমনকে দেখলাম তোর জন্য চুরি নিয়ে আসতে, আবার তুই ওর খাবারের দিকে খেয়াল রাখছিস, জামা ধুয়ে দিচ্ছিস, মতলবটা কী বলতো, আমার দেবরের গলা ঝুলে পড়তে চাচ্ছিস, তুই যে আতুর সে কথা কি ভুলে গেছিস, তোর পার পিছনে কত টাকা ঢালতে হয়, সুমনের আছে কি যে তোকে বিয়ের পরে চিকিৎসা চালাবে, নাকি আমাদের ঘরে উঠতে চাইছিস। পাবনি বাকরুদ্ধ হয়ে পড়েছিল বড় অপার কথা শুনে, দুচোখ জলে ভরে উঠেছিল, কিন্তু কিছুই বলতে পারেনি, শুধু অস্ত্রসিক্ত চোখে ফেলফেল করে তাকিয়েছিল। তা দেখে বড় অপা বলেছিল, এত ঢং কোথায় পাশে পাবনি, ভেবেছিস কি তোর কান্না দেখে গলে যাব আর তুই আমার সংসারে ঢুকে পড়বি, সব সময় তো খুব শান্ত হয়ে সবার সামনে ঘুরিস, তবে তলে তলে এত চলাকলা কোথায় শিখলি। ওই মুহূর্তে বাসায় প্রবেশ করতে গিয়ে পুনম সবই শুনে ফেলে, সে কাঁধে ঝুলানো হ্যান্ড ব্যাগটা সোফায় ছুঁড়ে মেরে বড় আপার সামনে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোমার বড় আপা, তুমি কি চাইছো বলো তো, ঝামেলা বাঁধাতে, সবসময় দেখে এসেছি বড় আপার শান্ত পরিবেশকে তুমি উল্টাপাল্টা কথা বলে অশান্ত করে তুলতে, কেন আমরা তোমার কি ক্ষতি করেছি বলো তো, একটা কথা মন দিয়ে শুনে রাখো বড় আপা, আমি পুনম পাবনি নই, যে তুমি বলবে আর আমি শুনব, নিজের বোনকে কি করে তুমি আতুর বলতে পারো, আর রইল কথা টাকা ঢালার, টাকা ঢাললে আমার বাবা ঢালে, তাতে তোমার কি, এই ঘরে তোমার অধিকার যতটুকু একজন নায়রের হয় এর বেশি নাক গলাবে না, তাছাড়া তোমার সংসারের সাথে কবেই বা সুমন ভাই যুক্ত ছিল, তুমি আর তোমার জামাই তো তাকে এতকাল চাকরের মতো দেখে এসেছো, আজ তাকে নিজের বলে দাবি করছো জি, আর বড় আপা তুমি তোমার জামাইয়ের খেয়াল রেখো, চাকর আর মালিক না হয়ে যায়, আর মালিক চাকর, বুঝেছ। পুনম পাবনির হাতে ঝাঁকা দিয়ে বলেছিল, সেজ আপা সবসময় এমন মুখ বুঝে থাকবি না, দেখলে মেজাজ গরম হয়, কেন বললি না তোর বড় বোন যে কে যে কাল সুমন ভাই এক জুড়ি চুরি এনেছিল বাসার ছোট্ট বড় সবার জন্য, তবে তোকে কেন এসব বলতেছে, প্রতিবাদ করতে শেখ সেজ আপা, আর তোর একার যদি এনেও থাকে তবে সমস্যা কি, যে নিজে চলাকলা করে বিয়ে করেছে সে আবার অন্যকে বলে কিভাবে, মুখ খুলতে শিখ, পাবনি কালো কিছুই বলতে পারেনি, না আজ বলতে পারবে, ও এরকমই সকল কথা কষ্ট বেদনা অবজ্ঞা চেপে রাখতে পারে। তানবীর যখন মাকে নিয়ে বাসায় ফিরল তখন রাত 8টা, বাসার পরিবেশ খুবই ঠান্ডা, এমনকি সার্ভেন্টদের কাজের আওয়াজও আসছে না, তার মানে হায়দার হোসেন এসে ভালোই চটপাট চালিয়েছে। মাকে রুমে পাঠিয়ে দিয়ে রাজুকে খবর দেয় তানবীর, তানবীর লক্ষ্য করে রাজুর মুখ থমথমে, যেন বিপদের পাহাড় তার সঙ্গে ঘুরছে। রাজু তোমার বড় স্যার কোথায়? সে প্রাইভেট রুমে। ও তা কার সাথে? কারোর সাথে না, স্যার আপনাকে দেখা করতে বলেছে। তারুণ কোথায়? সাদে বই পড়ছে। শোনো রাজু, কেউ মারা যায়নি যে তোমার এমন মুখ করে কথা বলতে হবে, ইজি হোক, কিছু মানুষকে গোমরা মুখে মানায় না। স্যার আই এম সরি। সরি বলার মতো কিছুই হয়নি, তুমি তোমার কাজ করছো, রাজু বিড়বিড় করে বলে, স্যার আপনার বিপক্ষে আমার কিছুই বলতে মন চায় না, তবুও বলতে হয়, আপনি শাস্তি পেলে আমার খুবই কষ্ট হয়, খুব। স্যার আমি ঠিক করছি, চাকরি ছেড়ে দেব। তানবীর অবাক হলো না, তানবীর জানে রাজু ওকে পছন্দ করে, কিন্তু ওই যে কাজ, তুমি খুব ভালো একটা ছেলে রাজু, আমার সামনে অনেক কঠিন সময়, আমি চাই তখন তুমি আমার পাশে থাকো ভাইয়ের মতো। রাজু হুট করে মুখ ডেকে কেঁদে ফেলল, সে তানবীর স্যারের ভাই হওয়ার যোগ্য না, কখনোই না। তুমি জানতে না আজ আমি আসবো তানবীর? হ্যাঁ জানতাম, তোমার মা একজন মানসিক রুগী, তুমি কোন সমাজে তাকে নিয়ে বের হও, আপনার কাছে আমার মা মানসিক রুগী হতে পারে কিন্তু আমার কাছে না। হায়দার হোসেন লক্ষ্য করলেন তার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন, যা আগে কখনোই করেনি, এবং এও লক্ষ্য করলেন তার ছেলের চোখে আলাদা বিদ্যুৎ বিচ্ছুরণের ছটা, পুড়িয়ে দেবার জন্য এই বিচ্ছুরণই যথেষ্ট। হায়দার হোসেন ভিতর থেকে বিচলিত হলেন, কিন্তু চোখে মুখে স্বাভাবিক থেকে ছেলের সাথে কথা বললেন।
ডক্টর বলেছেন তোমার মায়ের সমস্যা আছে, আমি বলিনি। তানভীর মৃদু হেসে বলল, ডক্টরটা তো আপনারই নির্বাচিত করা, তাই না? আমি তোমার বাবা তানভীর, আমার সম্পর্কে এত খারাপ ধারণা পোষা কি ঠিক? সরি টু সে, আপনার সম্পর্কে আমার আগে খারাপ ধারণা ছিল, কিন্তু আজ থেকে শুধু ঘৃণ্যই ধারণা রাখি। হায়দার হোসেন কী করবেন ভেবেই পেলেন না। সামনে বসা ছেলেটা যদি তার নিজের ছেলে না হতো তবে এতক্ষণে তার লাশ পড়ে থাকতো। রাগে সারা শরীর রিরি করছে, তার মনে শায়লা সব বলে দিয়েছে, তাই আজ তার ছেলেকে তার সাথে এত ধৃষ্টতা দেখাতে পেরেছে। শালা এর জন্য কঠিন শাস্তি পাবে, কঠিন। তার মানে তুমি সব জেনে গেছ? আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি করতে পারি আমার অবাধ্য হলে। আমি অপেক্ষা রইলাম, তুমি তারিনের বাসায় গিয়েছো কেন? আপনি আপনার মেয়েকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি আমার বোনকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি নাকি আবার পড়াশোনা শুরু করেছো চাকরির জন্য, তার কি কোনো দরকার আছে? আমার যে কোনো একটা অফিসে তোমাকে তো আগেই বসতে বলেছিলাম, তবে বসলে না কেন? আমি নিজে কিছু করতে চাইছি, অবাধ্য হয়েও না তানভীর, এই কার্ডটা রাখো, আমার বন্ধুর মেয়ে এই অফিসে বসে, আশা করি তোমাদের বন্ধুত্ব দারুণ হবে। তানভীর কার্ডটা ছুঁয়েও দেখল না, সে একইভাবে বলল, আমি আগ্রহ বোধ করছি না। তুমি কি চাও না তোমার মা ভালো থাকুক? সে এমনিতেই ভালো নেই। আশা করি আপনার প্রশ্ন শেষ হয়েছে, এখন আমি উঠি। আর আমাকে তালাবদ্ধ করে রাখার কথা চিন্তাও করবেন না, কারণ এতকাল আমি চেয়েছি বলেই আমাকে বন্দী করতে পেরেছেন। তানভীর উঠে রুমের দরজা পর্যন্ত গেলে হায়দার হোসেন আবারও বলে উঠলেন, তুমি কি চাও না তোমার সেই বন্ধুটি ভালো থাকুক, নাকি তাও চাও না? কথাটি শুনে তানভীরের বুকের ভিতর ধক করে ওঠে। পুনমের কিছু হলেও হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তারপরও নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে, আপনি এছাড়া আর কী পারেন? কারো দুর্বলতায় আঘাত করাই তো আপনার সাহসিকতা। তবে সে আমার মায়ের মতো ভীত নয়, সে চাইলেই ভেঙে ফেলতে পারবেন। আর আপনাকে আরেকটা কথা বলে রাখি, তা জেনে আপনি আনন্দিত হবেন, আমি তাকে যতটা চাই সে যদি ততটা আমাকে চাইতো, তবে কারো সাধ্য ছিল না আমাকে তার কাছ থেকে দূর করার। আপনার ছেলে তার পিছনে তৃষ্ণার্ত পাখির মতো ঘুরে, কিন্তু সে ফিরেও তাকায় না। তানভীর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হনহন করে হেঁটে যায়, হেঁটে বের হয়ে যায়। যত যাই হোক তবুও আর ভয় পাবে না এই বাবা নামক মানুষটিকে। জামার ব্যস্ত পায়ে এসে পুনমদের দরজায় কড়া নাড়ে। পুনম পড়ছিল, এত রাতে এত জোরে দরজা ধাক্কানোতে শব্দে উঠে এসে দেখে তার মেজো দোলাভাই কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে দোলাভাই? তোমার আপা খুব বমি করছে, দেখো তো কি হয়েছে, আমার খুব ভয় করছে। এতক্ষণে সবাই উঠে এসে জড়ো হয় মেজো আপার রুমে, দেখে মেজো আপা বালতিতে মুখ দিয়ে ওয়াক ওয়াক করছে। মা বলে ওঠে, জুমা তোকে কতবার বলছি খাওয়ার আগে বমির ওষুধটা খাবি, তা না করে খালি বমি। জামা লেবু পাতা ধরে বসে জুমার নাকের কাছে, যদি বমি কমে, পুনমের মনে হচ্ছে এখনই তার মেজো দুলাভাই কেঁদে দিবে। কি যন্ত্রণা, এরা দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না। এরকম সময় বমি হয়, তবে এতটাও মারাত্মক অসুস্থ নয় মেজো আপা। গ্যাসের সমস্যা আছে, সারাদিন হাবিজাবি খায় তাই হয়তো বমি করছে, কিন্তু তার দুলাভাইয়ের অস্থিরতা ব্যাপক। তাই পুনম বলে ওঠে, দুলাভাই আমি শুনেছি এরকম সময় স্ত্রীদের বমি হলে সাথে যদি স্বামী বমি করে তবে নাকি বমি কমে যায়, বিশ্বাস করুন। ঘরের সবাই পুনমের দিকে বোকার মতো তাকিয়ে থাকে, এমনকি মেজো আপা, তবে বাবা মুখ চেপে হাসছেন। পুনমের কথা সত্যি করে জামাল সত্যি সত্যি বমি করার চেষ্টা করছে, ওয়াক ওয়াক করছে। পাশ থেকে মরিচা বলে ওঠে, দুলাভাই গলায় আঙুল দেন তাই বমি আইব, দেন দেন। জামাল তাও দিল, যদি এত জুমার বমি কমে, জুমার বমি তো কমেছে সেই কখন। সে অবাক চোখে চেয়ে থাকে তার স্বামীর দিকে আর বলে ওঠে, গাধা। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক রাজের সাথে অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।